আসসালামু আলাইকুম মেঘনাবাসী। বর্তমানে ভণ্ডপীড়িতদের নিয়ে মেঘনা থানায় যেই আলোচনা চলছে এবং যেই ধরনের উত্তেজনা চলছে, আমি সবাইকে সেলুট জানাই যে আসলে এতদিনে সোচ্চার হয়েছে, এতদিনে মানুষ সচেতন হয়েছে, আমি খুবই আনন্দিত। এবং আমি যেহেতু মেঘনায় থাকি না, এই কারণে আমাকে ভিডিও দিয়ে আন্দোলন করতে হচ্ছে। তো অনেকে হয়তো বা বলবে যে এই ছেলের আর কোনো কাজ নাই বোধ হয় ভিডিও করা ছাড়া। তো বেসিক্যালি আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাই। আমি আমার ভিডিওটা প্লিজ শেয়ার করবেন এই কারণে, যাতে আমার ভিডিওটা মাননীয় আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেবের কাছে পৌঁছায়। আমি ওনার কাছে কিছু রিকোয়েস্ট করব। স্যার, আমি কিছু এভিডেন্স রেডি করছি যেগুলোর আশা করি ডুপ্লিকেট পাওয়া সম্ভব না, এবং এগুলাই অরিজিনাল। এবং আপনি অনেক জ্ঞানী মানুষ, আশা করি আপনি খুঁজেও পাবেন, খুঁজলে আপনি সেই আমি সেই কথাগুলো বলছি। এক, সুরা বাকারার মধ্যে আছে 48 নাম্বার মেবি অথবা 123 নাম্বার আয়াতে, অথবা না দুইটা আয়াতেই আছে, রোজ কিয়ামতের দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। এটা কিন্তু কোরআনের আয়াত স্যার। তো আমাদের ভণ্ড পীররা, যারা পীর, যারা আমাদেরকে ওই দুনিয়ায় আমাদেরকে বেহেশতে নিয়ে যাবে বলে, কিভাবে সম্ভব স্যার? এটা কোনোভাবে সম্ভব না। আমি যেটা জানি সেটা হচ্ছে, ওই কিয়ামতের দিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া বাকি যত সুপারম্যান আছে, সুপারম্যান বলতে হচ্ছে নবী রাসূল, হ্যাঁ, বড় বড় সাহাবীগণ যারা ছিল, ওনারাও ইয়ানাফসি করবে। বিকজ তারাও কোনো ভুলের জন্য ইয়ানাফসি করবে, এবং তাদের কাছে আমরা যখন যাব, তারা বলবে যে দেখো আমি তো ইয়ানাফসি করতেছি, তুমি অন্য নবীর কাছে যাও। এইভাবে এইভাবে যাইতে যাইতে আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। তো বেসিক্যালি হচ্ছে, বড় বড় নবী রাসূলরা যে জায়গায় সাহায্য করতে পারবে না, সেই জায়গায় আমরা এতটা বোকা কেন যে আমরা ভাবি যে আমাদের পীররা আমাদেরকে এত উপরে নিয়ে যাবে? তো যেই যারা এই সহজ সরল বোকা মানুষগুলার মন নিয়ে ছিনিমিনি খেলতেছে, যে ভণ্ড প্রতারকরা, যারা নামাজ করে না, যারা রোজা রাখে না, যাদের মুখে নবীর সুন্নত নাই, যারা যারা বিয়ে করে নেই, বিয়ে একটা ফরজ, যাদের মজলিসে মেয়ে পুরুষ একসাথে নাচে হিন্দি গান বাজায়া, তারা কিভাবে আমাদের সমাজে বসবাস করে? স্যার, আপনার কাছে আমার রিকোয়েস্ট, কিভাবে তারা আমাদের এই সমাজে বসবাস করে? আমি বলবো, একজন মুসলিম হিসাবে আপনার, আমার এবং আমাদের সবার উচিত হলো এই ধরনের ভণ্ড প্রতারকদের পিটাইয়া এই গ্রাম ছাড়া, গ্রাম তো ছাড়া করতে হবে, আমাদের এই মেঘনাকে কলঙ্কমুক্ত করতে হবে। যদি ভাই আপনাদের আমার কথা বিশ্বাস হয়, এবং আমি চ্যালেঞ্জ করতেছি, কেউ যদি প্রমাণ দিতে পারেন যে পীররা ওই ইয়াতে নিয়ে যাবে। আরেকটা কথা আমি বলে রাখি, দুইটা অনেক পীররা মানুষদেরকে বোকা বানায় এইভাবে যে, তুমি যদি একজন মন্ত্রীর হাত ধরতে চাও, মন্ত্রীর সাথে দেখা করতে চাও, তোমাকে নিশ্চয়ই কিছু মারফত লোক ধরতে হবে, লোক ধরে তারপর তোমাকে ওই মন্ত্রীর সাথে দেখা করতে হবে। আমি কিন্তু এটাতে একমত, হ্যাঁ, সেটা কিন্তু মন্ত্রী। দেখুন, একজন মন্ত্রীর কিন্তু সিকিউরিটি দরকার আছে, তার বিরোধী দল আছে, আপনি যে তার সাথে দেখা করতে গিয়ে আপনি তো তাকে মেরেও ফেলতে পারেন, এই কারণে আপনার অনেকগুলা ধাপ পার হয়ে হয়ে তারপর ওই মন্ত্রীর সাথে দেখা করতে হবে। কিন্তু আল্লাহ, আল্লাহর তো কোনো ইয়া নেই, দ্বিতীয় কোনো শরীক নেই, এমন না যে আরো একটা আল্লাহ আছে, আল্লাহর কোনো সিকিউরিটি দরকার নেই। আল্লাহ নিজে বলেছেন, এবং আপনারা খুঁজে দেখবেন, আমি চ্যালেঞ্জ করতেছি, আল্লাহ তাআলা নিজে বলছেন, তোমাদের যা চাওয়ার আমার কাছে চাও, সরাসরি বলা হয়েছে, আমি তোমাদেরকে তা দিব, তোমাদের যা চাওয়ার আমার কাছে চাও, আমি তোমাদেরকে তা দিব। তাহলে কেন আমরা আল্লাহর কাছে না চেয়ে এই ধরনের ভণ্ড প্রতারকদের কাছে চাচ্ছি? এর বিচার আমি চাই, আমরা সারা মেঘনায় চাই। যুব সমাজ আমার সাথে আছেন কিনা আমি শুধু দেখতে চাই, এটা শেয়ারের মাধ্যমে, যে যতগুলো শেয়ার হয়েছে আমি বুঝবো ততটা যুবক, ততজন মানুষ আমার সাথে আছেন। এর আন্দোলনে আমাদেরকে নামতেই হবে। মাননীয় চেয়ারম্যানের কাছে আমার আকুল রিকোয়েস্ট, যতগুলো ভণ্ডপীর আছে, এরকম নবীর সুন্নতহীন যত ভণ্ডপীর আছে, সমস্ত ভণ্ডপীরদেরকে আমাদের মেঘনা থেকে বের করে দিতে হবে। থ্যাংক ইউ স্যার, আশা করি আমাকে ভুল বুঝবেন না, মেঘনার মানুষ আমাকে ভুল বুঝবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।